ই কমার্স বিজনেস অনেকে শুরু করলেও কেন ভালো করতে পারছে না, কোন ভুলগুলোর জন্য তারা পিছিয়ে পড়ছে, আজ সেরকমই কিছু বড় ধরনের ভুল নিয়ে আলোচনা করছি। তাহলে চলুন জেনে নিই ই কমার্স বিজনেসের ক্ষেত্রে পাঁচটি বড় ভুল। এক, কাজ সঠিকভাবে না বোঝা। অনেক মানুষ আছে যারা সঠিকভাবে না বুঝে সহজ এবং দ্রুত ইনকামের আশায় ই কমার্স শুরু করে। তার ফল হিসেবে বিজনেসের বিভিন্ন কাজ কিভাবে করবে তা বুঝে উঠতে পারে না। যেহেতু ই কমার্স বিজনেস সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, তাই এই বিজনেস করার জন্য অনেক জ্ঞান এবং কিছু অভিজ্ঞতা প্রয়োজন। কোনো কোথা থেকে কিভাবে আনতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, অর্ডার কিভাবে গ্রহণ করতে হবে, পণ্যের ডেলিভারি দেওয়া, ম্যানেজমেন্ট টিম হ্যান্ডেল করা ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিকভাবে জানতে হয়। আর এই বিজনেস অনলাইন ভিত্তিক হওয়ায় অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তাই সঠিকভাবে সব কিছু করতে না পারলে এর ফলাফল অনেকটাই ব্যর্থ। দুই, বিজনেস প্ল্যান না থাকা। প্ল্যানিং ছাড়া ই কমার্স বিজনেস শুরু করলে ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক। ট্রেডিশনাল বিজনেস চেয়ে ই কমার্স বিজনেস সহজ হলেও অন্যান্য সব বিজনেসের মতো এর জন্যও সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। মূল পরিকল্পনার পাশাপাশি ই কমার্স বিজনেসে আপনি কী বিক্রি করছেন, মার্কেটে কীসের চাহিদা রয়েছে, পণ্যের সঠিক দাম নির্ধারণ, কাস্টমারদের টার্গেট সম্পর্কে জানা, বিভিন্ন সমস্যা ও তার সমাধান করা, আপনার দুর্বলতাগুলো শনাক্ত করে তা পূরণ করা, আপনার প্রতিদ্বন্দ্বী ও তাদের দুর্বলতা সম্পর্কে জানা ইত্যাদি বিষয়গুলো বিজনেস প্ল্যানের অন্তর্ভুক্ত। তাই ই কমার্স বিজনেসের সফলতার জন্য পরিপূর্ণ বিজনেস প্ল্যান থাকা আবশ্যিক। তিন, উপযুক্ত মার্কেটিং না করা। শুরু করলেই কাস্টমার আসবে এই ধারণা ই কমার্স বিজনেসের জন্য নয়। উপযুক্ত মার্কেটিং ছাড়া এই বিজনেসে একটুও আগানো সম্ভব না। ই কমার্স বিজনেসে কাস্টমার পাওয়ার জন্য অবশ্যই সুন্দর একটি মার্কেটিং পরিকল্পনার প্রয়োজন। আপনার সাইটকে অ্যানালাইজিংয়ের মাধ্যমে ভিজিটর সম্পর্কে ধারণা নিতে হবে, জানতে হবে এসইও এবং পিপিসি এর পার্থক্য, সেই সাথে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে রিসার্চের মাধ্যমে জানতে হবে মার্কেটিংয়ের সকল খুঁটিনাটি বিষয়। এছাড়াও মার্কেটিং এক্সপার্টদের সহযোগিতায় আপনার ই কমার্স বিজনেসকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। চার, সঠিক ই কমার্স প্ল্যাটফর্ম না থাকা। তার আগেই বলে নেই, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন হেরা খান। আপনি যদি একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে চান, যেমন নিউজ পেপার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট অথবা বিজনেস ওয়েবসাইট, তাহলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01781077094 অথবা ভিজিট করুন www.hotlancer.com। এবার মূল প্রসঙ্গে ফিরে যাওয়া যাক। আপনার বিজনেসটি সঠিকভাবে পরিচালনার জন্য ওয়েবসাইট সঠিক প্ল্যাটফর্মে থাকা প্রয়োজন। আর ই কমার্স বিজনেস সঠিক প্ল্যাটফর্মে না থাকা বলতে বোঝায় বিজনেসের অনুপযুক্ত ওয়েবসাইট আপডেট না থাকা, ভালো ডেভেলপমেন্ট না থাকা, চাহিদা অনুযায়ী কাস্টমাইজড না থাকা, প্রফেশনাল সাপোর্ট না থাকা ইত্যাদি। ই কমার্স বিজনেসকে কাস্টমারদের সাথে কানেক্টেড করার জন্য দরকার উপযুক্ত একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য প্রয়োজন সঠিক ডোমেইন ও হোস্টিং এবং প্রতিনিয়ত সাপোর্ট ও আপডেট করার মাধ্যমে একে সকলের কাছে তুলে ধরতে হয়। পাঁচ, দুর্বলভাবে পণ্য উপস্থাপন। ই কমার্স বিজনেসে কাস্টমার মূলত আগ্রহী হয় পণ্যের সুবিধা ও গুণগত মান দেখে, তাই সঠিকভাবে পণ্যের উপস্থাপন করতে না পারা বিজনেসে ব্যর্থতার অন্যতম কারণ। পণ্য সম্পর্কে সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে সঠিক মাপের সুন্দর ছবি, ম্যানুফ্যাকচারিং সম্পর্কিত তথ্য, কালার, সাইজ, সুবিধা ও গুণগত মান সহ সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে। লিখিত বিবরণের পাশাপাশি পণ্যের ভিডিও রিভিউ তৈরির মাধ্যমে কাস্টমারদের আরও বেশি আকর্ষণীয় করা সম্ভব। ই কমার্স বিজনেসে কাস্টমার যেহেতু কেনার আগে পণ্য সরাসরি দেখতে পায় না, তাই সঠিক উপস্থাপনের মাধ্যমে তাদেরকে স্বতঃস্ফূর্ত মনোভাব যোগাতে হবে। সো বন্ধুরা, আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে ই কমার্স ইন বাংলাদেশের সাথেই থাকুন।